স্কুলের ছাদ থেকে খসে পড়ছে চাঙর প্রতিবাদে স্কুলের শিক্ষকদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা দাবি দ্রুত স্কুল মেরামত করতে হবে স্কুলের ছাদ থেকে খসে পড়ছে চাঙর যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে শিক্ষকদের স্কুলের ভেতর আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গরিবপুর এলাকায় জানা গেছে গরিবপুর অবৈতনিক স্কুলের ভবনের অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যেই ছাদের চাঙর খসে পড়ছে বৃহস্পতিবার স্কুল চলাকালীন চাঙর খসে পড়লে উত্তেজিত হয়ে পড়েন অভিভাবকেরা তারা স্কুলের ভেতর শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং খুলে খুলে পড়ে যাচ্ছে চাক চাংলা ধরে ধরে বিল্ডিংটার জন্য ড্যামেজ হয়ে গেছে সবাই লিখে নিয়ে গেল আমি অ্যাপ্লিকেশন করলাম সব জায়গায় খবর পোস্ট করলাম কিন্তু এখনো কোনো সুর হয়নি পরে ভিডিও অফিস ভিডিও সাহেব গত জানুয়ারি মাসে আবার ডেকে নেন ওনাকে যে আবার একটা দরখাস্ত দিয়ে এলাম উনি বললেন আমি পাঠাচ্ছি উনি তারপর আমি দুবার গেছি উনি বলছেন আমি তো বারাস থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু সেখান থেকে না এলে তো আমি কিছু করতে পারবো না কিন্তু আজ আবার ভেঙে পড়েছে তারপরে এই ক্লাসটা বন্ধ করে গার্জিয়ানরা এসে আমাদের আটকে দিয়েছে বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় মেরামতের আশ্বাস না মিলবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে পরিস্থিতি এত খারাপ যে ছাদ ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে একটা বাচ্চার দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এর জন্য আমাদের গার্জেন পক্ষ থেকে আমরা খুব নিজের মানে কি বলবো মন থেকে খুব টেনশনে ভুগছি যে যে কোনো মুহূর্তে আমি বাচ্চাকে মানে স্কুলে পাঠিয়ে সে আবার ফিরে আসবে কিনা তাই নিয়ে আমরা খুব চিন্তিত আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে আমাদের ভয় করছে কেন কারণ স্কুলের ছাদ যখন তখন ভেঙে পড়ছে কিছুদিন আগেও পড়েছিল আবার আজকেও পড়েছে আমরা খবর পেয়ে বাচ্চাদের বের করে নিয়ে এসেছি আর গেটে তালা দিয়ে দিয়েছি মাস্টারমশাইদের আমরা বাড়িতেই যেতে দেব না যদি ওপর থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর